আলহাজ সৈয়দ হক খান ট্রাস্ট কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক জশ্নে ঈদে মিলাদুন্নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর বিশিষ্ট আশিকে রসুল আলহাজ সৈয়দুল হক খান সাহেব মদজিল্লুহুল আলী, আজকের মাহফিলের প্রধান মেহমান মেহমানে আলা, আমাদের সকলের নয়নমণি আউলাদ রসুল সাজ্জাদান হোসেন দরবার দরবারে কৌসুল আজম মিজবান্ডারি আলহাজ হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মিজবান্ডারি কিবলা মুদাজিল্লুহুল আলী, মঞ্চ অভিষ্ট আজকের মাহফিলের বিশেষ মেহমান আউলাদ রসুল নায়েবে সাজ্জাদান হোসেন হযরত আল্লামা সৈয়দ ইরফানুল হক মিজবান্ডারি কিবলা মুদাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত চেয়ারম্যান উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস হযরতুল আল্লামা আলহাজ মৌলানা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আসরাবি সাহেব কিবলা মুদাজিল্লুহুল আলী, মঞ্চ অভিষ্ট সুদূর শ্রীলঙ্কা থেকে আগত আন্তর্জাতিক ইসলামিক স্কলার আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত হযরতুল হাস আল্লামা হাফিজ এহসান ইকবাল কাদেরী কিবলা মুদাজিল্লুহুল আলী সহ অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক আমার ইমানদার বুড়ো বুড়ো বাবারা যুবক যুবক ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বিভিন্ন পেশাজীবী ভাইয়েরা বাবারা প্রদানশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবারও আল্লাহর দরবারে শুকর আদায় করছি কারণে আজকের এই আন্তর্জাতিক মিলাদুন্নবীর মাহফিলে গৌসুল আজম মিজবান্ডারির সেই আওলাদের উপস্থিতিতে আপনাদের সামনে দু চারটা কথা বলার জন্যে আল্লাহ যে তৌফিক দান করেছেন, আমাদের সকলকে আসার বসার সুযোগ করেছেন, সে মহান প্রভু শুক্রতান উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। গত বছর এসেছিলাম, অনেককে আমি চিনতে পারছি, আপনাদেরও মনে হয় মনে আছে, মনে আছে তো? সময় খুবই কম, আমি বেশি সময় নিব না, আমার খতবা এবং দরুদ শরীফের এদিকে আপনারা অবশ্যই খেয়াল করেছেন, আমি লম্বা করিনি, সময় কম বিদায় আমি আমার বক্তৃতায় চলে যাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব, আল্লাহ মখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য সেটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর বলেছেন মা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আরো জোরে বলুন, মানুষ এবং জিন এই দুই জাতি
এই দুই জাতকে আল্লাহ দুই জাত থেকে আল্লাহ হিসাব নেবেন তার মধ্যে কোরআনে পাকের মধ্যে যখন আমরা তাকাই আমরা দেখতে পাই আল্লাহর সৃষ্টির জগতের মধ্যে আরো অসংখ্য অগণিত মাখলুকাত আছে না নাই জোরে বলুন এই মাখলুকাতগুলা বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন আমাদের উপকারের জন্য আমাদের খেদমতের জন্য আপনারা গৌসুল আজম মেজবানদারির প্যান্ডেলের ভিতর এসেছেন এটা আখেরি জবানা জবানা যত সামনের দিকে অগ্রসর হচ্ছে ফেতনা তত বেশি ছড়িয়ে পড়ছে কথা সত্য না মিথ্যা অতএব গতানুগতিক আমি বয়ান দিব না কিছু কথা বলবো চেয়ারম্যান মহোদয় এখানে আছেন বাংলাদেশ নয় আমি কথা আপনাদেরকে বলছি আমাদের গৌরব সারা বিশ্বের হাতের গোনা কয়েকজনের মধ্যে আজকে আমাদের বাংলাদেশের যিনি আল ইসলাম জোন চেয়ারম্যান আল্লাহ উনাকে এত বেশি আলেম দান করেছেন আর একটু জোরে বলুন না অতএব আপনারা খুশি না নারাজ আমরা গৌসুল আজমের দরবারে বসেছি এই দরবার হক না মিথ্যা সত্য না মিথ্যা হক না না হক আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বোঝার জন্য আজকে দেখুন আমরা সকলেই নবীর পক্ষে আসি না নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের আওয়াজ হচ্ছে মাহফিল বলেন মিটিং বলেন কথা বলেন বৈঠক বলেন লেখা বলেন যে কোনো সময় উনাদের যে কোনো অবস্থায় নবীজির পক্ষে ওনারা বলে এবং লেখে কথা সত্য না মিথ্যা কেন আমরা লিখি কেন বলি একটা দল আমাদেরকে বলে যে সুন্নিদের আর কোনো কাজ নেই মাহফিলে উঠা মাত্রই শুধু রসুলের কথা বলে শুধু আউলিয়া কেরামের কথা বলে আমি আপনাদেরকে বলছি কোরআনে পাকের মধ্যে আল্লাহ অনেক আয়াতের মধ্যে অনেক জীব জানোয়ারের কথা বলেছেন কিসের কথা বলেছেন গরুর কথা বলেছেন গাভী কার কথা গাভীর কথা মৌমাছির কথা আছে না নাই ঘোড়ার কথা আছে না নাই খচ্চরের কথা আছে না নাই গাধার কথা আছে না নাই আল্লাহ বলছেন এগুলো আমি বানিয়েছি বিভিন্ন উদাহরণ দেওয়ার জন্য তোমাদের উপকারের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ বাবার আমার বুখারী শরীফ কোরআনের পরে ইসলামী জগতের নিখুঁত কিতাব নাম কি আজকে বুখারী শরীফের খতম হয়েছে উপযুক্ত মুহাদ্দিসিনে কেরাম খতম পড়েছেন আলহামদুলিল্লাহ বলেন একটা দল বের হয়েছে আগে তো আমরা ওয়াহাবি সুন্নি শুনতাম এখন একটা দল বের হয়েছে কোথায় কোথায় শুধু বুখারী বলে এগুলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কি দেওয়ার জন্য তাই আমি বুখারী শরীফের হাদিস শরীফ থেকে শুরু করছি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে একটু মহাব্বতে বলেন সালাতুন আর মহাব্বতে বলেন সালাতুন ও দিন নবী আয়েগা ও রায় তুমি আয়েগি দিন গুজরগা মক্কে মে औरत मदीने में सलातुन आम আমাদের দেশে একটা প্রাণী আছে মানুষকে দেখলে একবারে লাল হয়ে যায় ভিতরে রক্তে পরিপূর্ণ হয়ে যায় আপনারা চিনেন কিনা জি দেখেছেন কি নাম কিয়াল্লিশ হ্যাঁ কিয়াল্লিশ গিরিগিট আরো বলেন আরো অনেক নাম আছে না নাই কথা খুব খেয়াল করবেন সহি বুখারী হাদিস এখানে আল্লামা শেখুল হাদিস বসা আছেন কিতাবুল আম্বিয়া এ হাদিস শরীফটা আনা হয়েছে বুখারী শরীফে আপনারা কিয়াল্লিশ বলেন না কি বলেন কিয়াল্লিশ গিরগিট আরো অনেক নাম জি রফিয়নি রফিয়নি
মাশাআল্লাহ হুজুর আরেকটা নতুন নাম বলছে এটা মানুষকে দেখলে কি হয়ে যায় অনেকেই মনে করে মনে হয় রক্ত শোষণ করে তাই না রক্ত শোষণ না এটা কেন হয় সেটাও বলছে হাদিসে পাকের মধ্যে এসেছে এই রফনা বলেন গিরগিট বলেন আর কিয়াল্লিশ বলেন আমরা বিকদলিল ওয়াজক সরকারে মদিনা রহমাতুল্লিল আলামিন বলেছেন এই কিয়াল্লিশ কে দেখা মাত্র তাকে হত্যা করো দেখা মাত্র কিয়াল্লিশ কে আমাদের দুশমন আমাদের জায়গা জমি নিয়ে তার কোনো ধন্দ আছে ব্যবসা নিয়ে আমাদের সাথে চেয়ারম্যান ইলেকশন নিয়ে তাহলে কিয়াল্লিশ কে মারবো কেন সহি বুখারী এটা কোনো কিস্তা কাহিনী নয় আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেছেন কিয়াল্লিশ কে যখন দেখবে দেরি করো না হত্যা করো হত্যা করো হত্যা করো মেরে ফেলো ইয়া রাসূলুল্লাহ কেন মারবো কিয়াল্লিশ তো আমাদেরকে কোনো দোষ করে নাই কিয়াল্লিশ আমাদের দুশমন নয় হাজার হাজার মখলুকাতের মধ্যে একটি মখলুক আরো কত জীব জানোয়ার আছে কোন জীব জানোয়ারকে আপনি মারতে বললেন নাই কিয়াল্লিশ কে কেন মারলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন কানা ইয়ানফুকু আলা ইব্রাহিম আলাইহিস সালাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে আমরা সকলে চিনি কি চিনি না নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে সালাম দেই কি দেই না আল্লাহর ঘর খানে কাবা যেই নবী নিজ হাতে তৈরি করেছিলেন ওই ইব্রাহিম আলী সালাতু আসসালামের সাথে বেয়াদবি করেছিল আপনারা জানেন আমার বাবারা ইব্রাহিম ও খলিলুল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহর প্যারা নবী আল্লাহর জলিলুল কদর একজন নবী ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নিকুণ্ডলে যখন ফেলিয়ে দিচ্ছিল এই কিয়াল্লিশ কি করেছিল সেখানে ফুঁক দিয়েছিল আগুনটা একটু বেশি করে জ্বলার জন্য নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলুন এই যুগের সন্তান যারা আপনারা বুঝবেন না আমাদের মা দাদিরা এরকম একটা চুয়ানি আপনারা কি বলেন চুয়া বলেন তো ফুয়ানি এরকম আগুনের মধ্যে ফুদিত আগুন জ্বলার জন্য তো কিয়াল্লিশ হাতির চাইতে একটু বড় না আপনারা আছেন কোথায় মাহফিল আছেন নি কিয়াল্লিশ হাতির চাইতে বড় না ছোট টিকটিকির চাইতে একটু বড় আর কি এই কিয়াল্লিশ সেখানে গিয়েছে আগুনকে ফু দিয়া আর একটু বেশি করে জ্বলার জন্য নবীর বিপক্ষে গিয়েছে পক্ষে না বিপক্ষে আরো জোরে বলুন পক্ষে না বিপক্ষে আচ্ছা কিয়াল্লিশের ফুকে এই নমরুদের সেই আগুনের বেশি হলো আর কত বেশি হবে কমলো আর কি কম হবে কিন্তু পক্ষে না বিপক্ষে পক্ষে না বিপক্ষে আল্লাহর হাবিব বলেন নবীর শানে বেয়াদবি করেছে এটা সেই নবীর ক্ষতি হোক বা না হোক আগুন বেশি জ্বলক বা না জ্বলক সেখানে ফুক দেওয়ার কারণে তারে দেখা মাত্রই কতল ঘরে বলো এটাই হচ্ছে ঈমান এটা আমল আল্লাহ কথা বুঝতে অসুবিধা হয় কিয়াল্লিশের দোষ কি নবীর বিপক্ষে গিয়েছে কোথায় গিয়েছে কোথায় গিয়েছে আর একটা প্রাণী আছে মানুষের ঘরের কোনায় কোনায় থাকে নাম কি সুবহানাল্লাহ বলেন আপনারা তো গৌসল আজম মাজবানের সেখানে গিয়ে এমন ফয়েজ ও বরকত পেয়েছেন আমি কি ওয়াজ করব সেটাও আগে বলে দিচ্ছেন আল্লাহ আকবার বলুন ব্যাংক যদি মারেন তাহলে জরিমানা দিতে হবে ব্যাংক মারলে ইয়া রাসূলুল্লাহ কিয়াল্লিশ যদি মারি কিয়াল্লিশ যদি না মারি আপনার হুকুমের আমরা পালন করব না আমাদের গুনাহ হয়ে যাবে কিন্তু ব্যাংকে মারলে গুনাহ হবে কারণ কি সেখানে ব্যাংক
ইব্রাহিম ও খলিলুল্লাহর জন্য যে অগ্নিকুণ্ডল তৈরি করা হয়েছিল। ব্যাং চিন্তা করল, আমি ক্ষুদ্র প্রাণী, আমি তো নমরুদের সাথে জিহাদ করতে পারবো না, কিছু করতে পারবো না। আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছে ওই শক্তি আমি নবীর পক্ষে খরচ করব, আমি একটু প্রস্রাব করে দিব। এই প্রস্রাবে আল্লাহ চাইলে আগুনকে নিভিয়ে দিতে পারে। আচ্ছা বলেন তো, ব্যাঙের প্রস্রাবে কি আগুন নিভবে? ব্যাং কত বড়, আর প্রস্রাব কি? আজকে যারা মনে করেন আমি শুননি ঠিক, কিন্তু আমি তো কিছু করার ক্ষমতা নাই, টাকাও নাই, পয়সাও নাই, আমার কোনো জনবলও নাই, কিছু নাই, আপনার যে ঈমান রয়েছে এই ঈমানের পাওয়ার এত বেশি, ব্যাঙের দিকে যখন তাকাবেন আপনি ক্ষুদ্র, শুধু আমি শুননি, আমি শুননি, আমি গৌসুল আজম মাজবন্নরের গোলামি করি, এই কথা বলা এটা আপনার আমলের এত বেশি ওজন হবে যেটার ওজন করা সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার কারণ হচ্ছে ব্যাং নবীর পক্ষে। ব্যাং কি? বোঝা গেল, ব্যাং নবীর পক্ষে, পক্ষে যারা আছে এদেরকে যদি মারা হয় তাহলে জরিমানা দিতে হবে, গুনাহ হবে। আর নবীর দুশ্মন যেখানে পাবেন, আমরা বিকতলিল ওয়াসা, সেখানেই তাকে মারো, কারণ সেই নবীর দুশ্মন। 43-এর কোনো হাসরের ময়দানে বিচার হবে না, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় এই হাদিসে পাকের দ্বারা কিয়ামত পর্যন্ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দিয়েছেন, যে নবীর পক্ষে যারা আছে, রসুলের পক্ষে আছে এরা জান্নাতি, রসুলের বিপক্ষে যারা আছে এরা জাহান্নামী। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এইটা মহাব্বতে বলুন, আল্লাহুম্মা ওয়ালা আলিম মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তফা, ইসলাম প্রচার করে নবীজি সোজে রইলেন মদিনায়। আল্লাহুম্মা আল্লাহ ফকর রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, এই কারণেই বলেছেন ইহদিনা সিরাতাল, আরো জোরে বলেন ইহদিনা সিরাতাল। আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, আবার নিজের জবাবও দিয়েছেন। সরল সঠিক পথ দেখান, সরল সঠিক পথ হচ্ছে কোন পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। কাকেদেরকে দিয়েছেন? মিনান নবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদা ওয়াসসালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, আমাদের দেশে কথা খুব খেয়াল করবেন, আপনারা ঘোড়া চিনন্ত, গাধা, খসর, খসর দেখেছেন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামীরা লিতারকাবুহা। সুবহানাল্লাহ। বলেন এই সমস্ত পশুর কথা কোরআনে পাকের মধ্যে এসেছে সমকম, আমি ওইদিকে যাব না, মূল কথাটা বলবো। প্রত্যেকটা সৃষ্টির কথাটা খুব খেয়াল রাখবেন আজকে, প্রত্যেকটা প্রাণীর একটা জাত আছে না নাই? মানুষ থেকে মানুষের জন্ম হয়, জিনের থেকে জিন হয়, গরু থেকে গরু হয়, ছাগল থেকে ছাগল হয়, ভেড়া থেকে ভেড়া হয়, কথা সত্য না মিথ্যা? কিন্তু একটা প্রাণী আছে যার কোনো নিজস্ব কোনো বংশ নাই, যার নিজস্ব কি নাই, সে বংশ নাই, বংশ বিস্তার করতে পারে না, সেটার নাম কি? খসর। বলেন না, আমাদের মা বোনেরা, দাদা দাদি নানিরা যখন ছেলে দুষ্টমি করত খসর বলে ডাকতো, কয় খসর, ইতা খসর, ইতা তো খসরের খাসালত আছে, আপনাদের এদিকে বলে নাকি? আগে বেশি বলছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে খসর আসে কোথা থেকে? খসর
কোত্থেকে আসে আর আল্লাহ তাকে এই বংশহীন কেন করে দিল গরুর বংশ খুব খেয়াল করেন আসে না নাই ছাগলের বংশ ভেড়ার বংশ প্রত্যেকটি প্রাণীর বংশ আসে খসর তোর বংশ নাই কেন আমি রসূলের সাথে একটু বেয়াদবি করেছিলাম বুঝে করি আর না বুঝে করি বেয়াদবি হয়ে গিয়েছিল কো সেটা কি সেটা কি কো ইব্রাহিম ও খলিলুল্লাহর হায়াতুল হায়ওয়ানের মধ্যে আর অনেক কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম খলিলুল্লাহর নুমদুরের যে অগ্নি কুণ্ডল জ্বালিয়েছিল লাকড়ি বহন করার জন্য আমি ছিলাম আমাকে নির্বাচিত করেছিল তো এটাও তো একটা পক্ষে হয়ে যায় অতএব আল্লাহ নবীর বিপক্ষে যাওয়ার জন্য অগ্নি কুণ্ডল জ্বালাবে আর আমি লাকড়ি বহন করেছি কিয়ামত পর্যন্ত আমার বংশ বিস্তারকে আল্লাহ বন্ধ করে দিয়েছে তাহলে খসর আসে কোথেকে ঘোড়া এবং গাধার মিলনে খসরের জন্ম হয় ঘোড়া এবং গাধার মিলনে আজকে কিছু লোক আছে বের হয়েছে যেগুলো কোনোদিন শুনেন নাই সাড়ে ১৪০০ বছর শুনেন নাই নাবির নিচ থেকে হাত উপরের দিকে উঠছে কিনা মাথা টুপি ছাড়া নামাজ পড়ে কিনা দুই রান জায়গায় শয়তানের মতন দাঁড়ায় কিনা কোন আলেম ওলামা দেখলে এদেরকে ফাত্তা দেয় না কথা শুনে না এরা প্রথমে বলে দিয়েছে কোনো মৌলবীর কথা শুনবে না আসে না নাই এদেরকে আপনারা কি বলেন আহলে হাদিস বলেন আহলে খবিশ লা মজহাবি এরা হচ্ছে গাধা ঘোড়া গাধা এবং ঘোড়া থেকে খসর বের হয় এই জামাত এবং ওয়াহাবি থেকে যেটা বের হয়েছে এটা হচ্ছে লাম মজহাবি খসর কোনো বংশ নাই এরা ইহুদির দালাল এদের বের হয়ে আউলাদ রসুলের শানে বেয়াদবি গৌসুল আজম মজবন্ডের শানে বেয়াদবি ১৪০০ বছর যত তরিকা রয়েছে তরিকায়ে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সরোয়ারজিয়া মাইজবন্দরিয়া যত তরিকা আছে সমস্ত তরিকা না হক বলে শিক্ষিত সমাজকে এরা এমন ভাবে বুঝিয়ে দিচ্ছে আপনার ছেলে আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে আপনার সাথে মাহফিলে আসে কিন্তু ভিতরে ভিতরে দেখবেন সে আস্তে আস্তে ওই লা মাযহাবের দিকে চলে যাচ্ছে কথা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা বাবারা আমার এই কারণে সনদের দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই একটু মহাব্বতে বলুন সালাতুন আরো মহাব্বতে বলুন সালাতুন এরা এলমের বহর দেখায় মানুষকে কোথায় ইউটিউবের মধ্যে বসে বসে একটা ঘরের মধ্যে বসে বসে কিছু কথাবার্তা বলে ছেড়ে দিচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে মাঠে ময়দানে এদের মাহফিল দেখা যায় না কারণ ওলামায়ে কেরাম পাবলিক তাদেরকে ছাড়বে না অথচ তারা এলমের কথা বলছে আর যিনি গায়েবের মালিক রহমতুল্লিল আলমিন হায়াতুন নবী বলেছেন আখিরি জবনাই তো এলম থাকবে না এলম চলে যাবে বোঝা গেল এখন দিন দিন এলম কমতেছে না বাড়তেছে জোরে বলো কমতেছে না বাড়তেছে আজকে চেয়ারম্যান সাহেব বসে আছেন উনি আসেন এই কারণে বলছি না আজকে আমাদের মেহমান যিনি আসছেন এহসান কাদরী যিনি আসছেন উনার মধ্যের মতন আলেম যদি দুনিয়া থেকে চলে যায় এ স্থান পূরণ করার মতন দ্বিতীয় আর কোনো আলেম তৈরি হবে না দ্বিতীয় তো আলেম তৈরি আল্লামা হাশিমি আর আল্লামা নইমি এরা আর হবে না এমনে দেখতে পাচ্ছেন বুখারী শরীফ বলছে মুসলিম বলছে বুখারী আছে মুসলিম আছে কোরআনও আছে হাদিসও আছে কিন্তু আল্লাহ হাবিব বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান আল্লাহ টেনে টেনে এলেম তুলে নিবে না আখিরি জবানে আল্লাহ এলেম কে নিয়ে যাবে টেনে টেনে তুলবে না ইয়ানতাজিউ মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা ওলামায়ে কেরামের মৃত্যুতে ওলামায়ে কেরামের অন্তকালে ওলামায়ে কেরাম যখন চলে যাবেন তখন ওলামায়ে কেরামের সাথে এলমও চলে যাবে এখন আমি প্রশ্ন করব আল্লামা হাশিমি যে কোরআন শরীফ পড়েছে কোরআন শরীফ এখন আছে না নাই আরো কয়েক লক্ষ ছাপা হয়েছে বোঝা গেল কোরআন তো আছে বুখারী আছে না নাই
আরো দিন দিন সাফা হচ্ছে শরাবের হচ্ছে ব্যাখ্যা হচ্ছে কিন্তু নবী বলতেছে নয় কোরআন থাকবে লাইব্রেরিতে বুখারী থাকবে মুসলিম থাকবে আবু দাউদ থাকবে সিয়াসিত্তে থাকবে এলমের এরকম লাইব্রেরি টু লাইব্রেরি থাকবে কুতুবখানা থাকবে মূল এলম থাকবে না সনদ ছাড়া মাওলানা হবে সনদ মানে মাদ্রাসার ইউনিভার্সিটি সনদ নয় সনদ হচ্ছে তরিকতের সনদ ওই তরিকতের সনদ যারা গিয়েছে তারা হচ্ছেন আল্লামা জালালউদ্দিন রুমি তারা হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তারা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি তারা আহমদুল্লাহ আলমজবন্ডারি এইভাবে গৌসে পাক হতে শুরু করে হাজার হাজার সনদধারী উলামায়ে কেরাম যারা এদের ইন্তেকালের মধ্যে বিকবজিল উলামা এরা পৃথিবীর জমিন থেকে যাবে আল্লাহ এদের মাধ্যমে এলেম নিয়ে যাবে দুনিয়াটা এমন অবস্থা হয়ে যাবে এমন ইত্তাখাদান নাস রুউসান জুহালা এদেরকে এমন জাহালত সৃষ্টি হবে এদেরকে সবচেয়ে বড় আলেম মনে করবে এদের অনুসরণ করবে মাসালা তাদেরকে জিজ্ঞেস করবে তারাও সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে দিবে ফদল্লো ওয়াদল্লো তারা নিজেও গোমরা হয়ে যাবে মানুষকেও গোমরা করবে আজকে বাবার আমার আপনারা দেখতে পাচ্ছেন ওয়াজে নসিহতে আমি চেয়ারম্যান সাহেব হুজুরের দৃষ্টি আকর্ষণ করছি আগের দিনের ওয়াজ আর এখন ওয়াজ বেশ কম আছে না নেই এখন ভাইরাল বক্তা আপনি আওয়াজ আছে আওয়াজ আছে কিছু নাই কোরআন হাদিসের কোন এলেমের কথা নাই তাহকিক নাই এই কারণে মানুষ হেদায়ত হচ্ছে না আহলে হাদিসের দিকে মানুষ যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আল্লামা নাঈমি আল্লামা হাশিমি সাহেব হুজুরের তাকরির শোনার জন্য মাইলকে মাইল আমরা হেঁটে হেঁটে যেতাম রাতকে রাত ওয়াজ নসিহত শুনতাম সেই ফয়েজ ও বরকাত এখনো আমাদের মধ্যে ধারণ করতেছে আজকে তরিকত পন্থী যারা এরা এখন শুধু আঘাত করতেছে তরিকত পন্থীকে এরা জানে যারা যারা তরিকাপন্থী যে লোকগুলো আছে শুধু মাঝবান্দারি শরীফের তরিকা নয় যত তরিকা আছে যে হক তরিকা যেখানে আছে সেখানে যদি কেউ মুরিদ হয় বায়েত হয় এদেরকে বোম মারল এদেরকে লক্ষ কোটি টাকা দিল তারা কোনোদিন বাতিল হবে না এই কারণে তারা বিভিন্ন দরবারের বিপক্ষে নানান কথাবার্তা শুরু করেছে তারা নিজে নিজে পীর সেজে সেখানে বিভিন্ন ভণ্ডামি করে তারা তারা সেখানে আবার ছেড়ে দে আপনারা বিভ্রান্ত হবেন না এটা মনে রাখবেন বিভ্রান্ত হবেন না যে আমাদের দরবার এটা কি হচ্ছে এটা আপনাদের দরবারে হচ্ছে না এটা বানানো হচ্ছে এটা নাটক এটা কি আরো জোরে বলুন এই কারণে তরিকতের মধ্যে দাখিল হওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলুন গোসল আজম মাঝবান্দারির তরিকা এটা হক না না হক হক যে কোন হক হকের উপরে হক হকের আরো চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ একটু মহাব্বতে বলুন আল্লাহ আল্লাহ হো আল হো আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন সংক্ষেপ করে আনছি আমি আমি পশুপক্ষীর কথা বলতেছিলাম কথা মনে আসে না নাই আমি এখান থেকে দূরে যাব না এদিক ওদিক যাব না সমকম আমি জানি কারণ খুব তাড়াহুড়া করছি কোনো অসুবিধা হচ্ছে আজকে আমরা প্রাণ ভরে আমাদের অতিথি যারা আসছেন যারা জগৎ বিখ্যাত আলেম আলেম বানানোর ফ্যাক্টরি যারা আলেম বানাচ্ছেন ওনাদের জবানের তকরির শুনতে চায় কি চায় না চায় কি চায় না
আমরা তো সমস্ত মানুষকে এক করে ফেলেছি এমন কি নবী রাসূল পর্যন্ত নবী রাসূলগণকে পর্যন্ত এক করার চেষ্টায় আসি এরকম দল আছে না নাই নাউজুবিল্লাহ বলেন তাহলে বোঝা গেল সব পশু পাখিও মান সম্মানে ইজ্জতে এক রকম আসেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে একটি হাদিস শরীফ আছে আপনারা শুনলে বলতে পারি আমাদের ঘরে সকলের ঘরে মরগ আছে না নাই মরগ আছে না নাই মরগে আজান দেয় কি দেয় না আরো জোরে বলুন মরগে আজান দেয় কোন সময় ফজরের নামাজের আজানের সময় যখন হয় তখন যে একটা আওয়াজ দেয় সে আওয়াজটা কি আজান বলেন না কি আওয়াজ দেয় এটা আজানের আওয়াজ সতর্কবাণী দিচ্ছে আমাদেরকে মরগ উঠে গিয়েছে কিন্তু আমরা উঠতে আল্লাহর হাবিব বলেন ইদা সামিতুম সিয়াহাদ দিকাতে ফাসালুল্লাহ মিন ফাদলিহি যখন তোমরা মরগের আওয়াজ শুনবে বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মনে থাকবে তো বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস মুত্তাবাকুন আলাই বাবা রহমত আল্লাহর হাবিব বলেন মরগে যখন ডাক দিবে মরগ যখন ডাক দিবে মরগের আওয়াজ যখন তোমরা শুনবে ফাসালুল্লাহ মিন ফাদলিহি তোমরা আল্লাহর কাছে ফজল চাইবে রহমত চাইবে জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ দোয়া করবে কি করবে মরগের আওয়াজ যখন দিবে সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা ইন্নী আসালুকা মিন ফাদলিক অথবা যেই কোনো আপনার যা দরকার আপনি আল্লাহর কাছে চাইবেন বলেছেন রহমাতুল লিল আরো জোরে বলুন রহমাতুল লিল ঠিক একই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন ওয়াইদা সামিতুম নাহিকাল হিমা যদি গাধার আওয়াজ শুনো কিসের আওয়াজ আপনার মনে অসুবিধা হচ্ছে মরগের আওয়াজ শুনলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে সন্তান দাও টাকা দাও পয়সা দাও সৈয়দ সাহেবের মতন কোটি কোটি টাকা বানিয়ে দাও এরকম মালিক করে দাও দিয়েছেন কে জোরে বলুন না সম্পর্ক কোথায় ইসনাদ কোথায় আল্লাহু আকবর বলেন আল্লাহু আকবর বলেন ওনাদের চরিত্র আমি দেখেছি প্র্যাকটিক্যাল মক্কা শরীফ মদিনা শরীফ আমি সেদিকেও যাব না সমকম আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক বলুন আমি নবীজি বলেছেন বোঝা গেল আল্লাহর সৃষ্টির মধ্যে এমন এমন প্রাণী আছে যাদের আওয়াজ শুনলে দোয়া করতে হয় দোয়া করলে আল্লাহ কবুল করে যদি মরগের ডাকের আওয়াজ হয় আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর ওলি যারা আছে আওলাদ রাসূল যারা আছে নেককার বান্দা যারা আছে তারা আওয়াজ দিলে আমরা লাব্বাইক বলে আসলে সেখানে দোয়া কবুল হবে কি হবে না এই হাদিস শরীফগুলো বোঝার জন্য আল্লাহর ওলির কদমে যেতে হয় এই সনদ নিতে হবে যারা মুহাদ্দিসিনে কিরাম বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন বাবার আমার এই কারণে যে কোনো জায়গা থেকে এলম নেওয়া ফানজুরু আম্মান তা খুজুনা দীনাকুম আল্লাহ হাবিব বলেছেন যার থেকে তুমি এলম শিখবে ওয়া শুনবে আগে তাকে দেখে নাও তার সব কিছু ঠিক আছে কিনা ঈমান আকীদা আমল ঠিক আছে কিনা তারপরে সেখান থেকে কিনিও এলম নয় এই কারণে আপনার সন্তানকে কেরাত একটা টান দিয়েছে আপনার ঘরের পাশে মাদ্রাসা দিয়েছে আপনার কাছে এসে হাত জোর করেছে খবরদার সেখানে সন্তান দেওয়া মানে কিয়ামত পর্যন্ত আপনার জিয়ারত বন্ধ হয়ে যাওয়া সেখানে সন্তান দেওয়া মানে কিয়ামত পর্যন্ত চার দিন না চল্লিশ দোয়াখার যা কবরে পৌঁছতো হাদিসে পাকের মধ্যে এসেছে সরহ সুদুরের মধ্যে আল্লামা জাহাউদ্দিন সুয়ুতি নকল করেছেন কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন এমন এমন বান্দা থাকবে জিজ্ঞাসা করবে এই আমল তো আমি করি নাই পাহাড় পরিমাণ আমল দেখা যাচ্ছে নেকি দেখা যাচ্ছে নেক দেখা যাচ্ছে আমি তো এত কিছু করি না এগুলো কোত্থেকে আসলো বলে তুমি যে নেককার সুসন্তান রেখে আসছিলে তুমি যে আলেম ওলামার সাথে সম্পর্ক রাখছিলে এরা তোমার জন্য তোমার বন্ধুরা চার দিন না চল্লিশা এইভাবে দোয়া করতে 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 তোমার আমল পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে এই কারণে ইহুদির দোসর যারা আল্লাহ মজহাবিরা বলতেছে না চার দিন না করিও না চল্লিশা করিও না দুনিয়ায় থাকা অবস্থায় তার ইমানকে নষ্ট করতে পারি নাই অন্ততপক্ষে কবরে যাওয়ার পরও যেন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা দরওয়াজা যে খোলা রেখেছেন এই দরজাও আমরা বন্ধ করতে দিব বন্ধ করে দিব খুলতে দিব না আমরা দুনিয়া থেকে যাওয়ার পরও কবরও সেখানে রহমতের দরজা খোলা আছে না নাই খোলা আছে না নাই إلا من سلاسة إلا من صدقة زارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له مسلم شريف الحديث الله حبيب بلن أمار أمت الجنة أمي تين تا دروزة خلا ركيج أرزو ربلون نا كوي تا دروزة ركيجن رحمة الليل إكران أمرا چد دين نا كوري چلشا كوري بشوري كوري زيارات كوري أسنا نا ادھر كاسا أسه এরা শুধু জিন্দার দুশমন নয় মৃত ব্যক্তির দুশমন মুর্দারও দুশমন সেখান থেকে লানত করতে চালানো মাদ্রাসায় সুন্নি মাদ্রাসায় দিবেন কোথায় দিবেন কোন মাদ্রাসায় দিবেন সুন্নি মাদ্রাসায় দিবেন তাহলে জিয়ারত পাবেন দোয়াও পাবেন আপনি কবরে যাওয়ার পরে আপনার আমলটা শুধু বাড়তেই থাকবে আল্লাহ কবুল করক বলেন আমিন এবার আমার কথা শেষ একেবারে শেষ কথা যেটা বলেছিলাম নবীজি বলেছেন যদি গাধার আওয়াজ শুনো তখন কি বলবে তখন তোমরা তাউস পড়ো কি পড়ো ফতাওয়াজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বুঝা গেল একজন আল্লাহর একটা প্রাণীর আওয়াজ শুনলে আউযু বিল্লাহ পড়তে হয় আর আল্লাহর সৃষ্টি আরেকটা প্রাণীর আওয়াজ শুনলে আল্লাহর কাছে দোয়া করতে হয় বাবার আমার কথা শেষ যতই বলুক কারণ আমি বুঝতে পারছি এই বিশাল আন্তর্জাতিক সম্মেলনে কথা বেশি বলা যাবে না কোরআনে পাকের মধ্যে অনেক পশু পাখির নাম আছে না নাই আল্লাহ এগুলোর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা কোরআন শরীফ বুঝো আর কোরআন শরীফ বুঝা কামেল পাস করলে ফেকা পাস করলে ডাবল টাইটেল পাস করলে কোরআন শরীফের মূল যে তাফসীর মূল যে এলম সেটা আসবে না সেটা আসবে কোথায় পাস করার পরে যদি কোনো সিলসিলায় আল্লাহর ওলির কদমে যায় ডুবতে কি বলেন সত্য না মিথ্যা কোরআন শরীফে পিপড়ার কথাও আছে আছে না নাই আরো জোরে বলুন একেবারে শেষ কথা সূরাতুন নামালের মধ্যে আল্লাহ পিপড়ার কথা বলেছেন পিপড়া ছোট না বড় আরো জোরে বলুন হযরতে সুলাইমান নবী সুলাইমান আলী সাল্লাতু ওয়াসসালাম নাম শুনেন নাই আরো জোরে বলুন না সুলাইমান নবীর নাম শুনেন নাই আল্লাহ এমন রাজত্ব দিয়েছে বাতাসের উপরে উনি প্লেন বানিয়ে চড়তেন কি বানিয়ে চড়তেন পশু পাখির ভাষা বুঝতেন আমি ওদিকে যাব না বিশাল ব্যাখ্যা অন্য অন্য প্রোগ্রামে যেভাবে বলি ধারাবাহিক বলবো না শুধু আমি ইশারা দিচ্ছি এটা কোরআন শরীফ সকলে মানে কি মানে না কোরআন শরীফ থেকে বললে এরা চুপ হয়ে যাবে আপনারা কোরআন শরীফ থেকে বলবেন সেখানে সূরা নমলের ৩৯ নম্বর আয়াতের মধ্যে রয়েছে বাবারা আমার সুলাইমান আলাইহিস সালাম যখন সৈন্যদেরকে নিয়ে যখন যাবেন সেখানে বহু দূরে পিপড়া কি করতেছে আলোচনা করতেছে মিটিং করতেছে যে সুলাইমান নবী এবং উনার সৈন্য সেনা যদি আমাদের উপর দিয়ে তারা যদি হেঁটে যায় তারা বুঝতে পারবে না কিন্তু আমাদের তাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যাব মরে যাব তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও কথা বুঝেন নাই এ ওয়াজ করতেছে কে পিপড়া ওয়াজ করতেছে কে আমি সমকম খুব তাড়াতাড়ি বলছি কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন ফতাবাসসামা দাহিকাম মিন কাহলিহা দেখেন কোথায় পিপড়া কথা বলেছে এদিকে সুলাইমান আলী সাল্লাতু ওয়াসসালাম এই কথাটা শুনে উনি হেসে দিলেন বলেছেন কে হ্যাঁ চেয়ারম্যান মেম্বার মহাদেশ কে বলেছেন তাহলে আপনারা বিচার করুন যদি পিপড়ার কথা সুলাইমান নবী শুনে এবং এই কথা ওদের মিটিং এর কথা শোনার পরে যখন হেসে দিলেন আল্লাহ নিজেই বলেছেন তাহলে আমাদের পেয়ারা নবী শুনে কি শুনে না কোরআন বুঝা তো এত সহজ কথা নয় কোরআন শরীফ বুঝা এত সহজ নয় মাঝবান্ডারি তরিকা দাখিল হওয়া এত সহজ নয় কাদেরিয়া তরিকা দেওয়া সহজ নয় এটা আল্লাহর পক্ষ থেকে ফজল রহমত আসতে হয় ফজল রহমত আসার জন্য
হক্কানি রব্বানি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরামের সঙ্গে স্পর্শে যেতে হয়। আপনারা যেতে চান কি চান না? এবার আসেন, এটা একবারে শেষ কথা। আপনারা অবশ্যই হাউজে কাউসারের নাম শুনেছেন, আমি আজকে নিয়ে আসছি। সৈয়দ শাহ হুজুর প্রকাশনা করে দিয়েছেন তাফসিরে সূরা আল কাউসার সংক্ষিপ্ত আকারে, হয়তো আপনারা অনেকেই পাবেন, কিছু সংখ্যা নিয়ে এসেছি। সেখানে কাউসারের কথা তো আপনারা শুনেছেন, ইন্না আতয়না কাল কাউসার। আল্লাহ বলেছেন, হাবিব আমি বহু বহু পূর্বে আপনাকে কাউসার দান করে ফেলেছি। এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এটা ফেলে মাঝি, আল্লাহ বলেছেন আমি কিয়ামতের ময়দানে কাউসার দান করব, তা না, দান করে ফেলেছি। বা নবীর ক্ষমতা কত বেশি দেখুন, কিতাবুল আম্বিয়ার মধ্যে আল্লাহ হাবিব সাল্লাম বলেন, ইন্নি ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজি আল আন, খোদা কি কসম আমি এই মুহূর্তে আল্লাহ আমাকে যে কাউসার দান করেছে কাউসার আমি দেখতে পাচ্ছি। আর একটু জোরে বলুন না, নবী আমাদের মতন। হ্যাঁ, এটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ থেকে ফেলে দাও, তারপরে নবী দেখে না জানে না এটা বলিও। আল্লাহ হাবিব বলেন, ইন্নি ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজি আল আন, ইলা হাউজি আল আন, খোদা কি কসম, আল্লাহর কসম, এই মুহূর্তে, এই মুহূর্তে আমি হাউজা হাউজে কাউসার দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন, ওয়া ইন্নি কদ উতিতু খাজাইনা মাফাতিহিল আরদ, ওয়া ইন্নি ওয়াল্লাহি মা খাফু বাদি আন তুশরিকু ওয়ালাকিন আখাফু আন তানাফাসু ফিহা। নবীজি বলেছেন, আজকে যারা বলতেছে আমরা কিছু একটা করলে মিলাদ শরীফ পড়লো শিরিক বলে কিনা, এ দেশে নাই মনে হয়, আমাদের দেশে আছে, এখানে বলে কিনা মিলাদ পড়লো শিরিক, কবর জিয়ারত করলো শিরিক, সাত দিন না করলো শিরিক। নবীজি বলছেন, আমি এলান করে দিচ্ছি, 1500 বছর আগে এলান করে দিলাম, আমার উম্মত শিরিক করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। না, আপনারা বুঝেন নাই মনে কথাটা। আল্লাহর হাবিব বলতেছেন, আমার উম্মত শিরিক করবে না। আমি এই কথা আশঙ্কা করছি আমার উম্মত ফাসাদের মধ্যে পড়ে যাবে। কিসে পড়ে যাবে? আনতানা ফাসু ফিহা, ফাসাদ করবে আমার উম্মতের মধ্যে, ফেরকা বের হবে। ফেরকা দিন দিন বের হচ্ছে কিনা, বের হচ্ছে কিনা, কিন্তু শিরিক করবে এটা আমি ক্ষোভ করি না, আশঙ্কা করি না। বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীর উম্মত কেহ শিরিক করবে না, এটার উপরে সনদ দিয়েছেন রহমাতুল লিল আলামিন। বলুন রহমাতুল লিল আল্লাহ পাক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এই মাহফিল আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখে, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, এই বিশাল এত বড় ইন্তেজাম যিনি করেছেন ওনার জন্য দোয়া করবেন। আসলে আমি তো বহু প্রোগ্রামে গিয়েছি, এই ধরনের সুশৃঙ্খল প্রোগ্রাম একমাত্র যিনি উপহার দিয়েছেন আল্লাহ সৈয়দুল হক খান সাহেব, ওনার জন্য দোয়া করবেন। আমরা সকলে যেন আওলাদ রসুলের দামনে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।